হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পোর্টস আপডেট এক্সপার্টে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো গাইস, আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব ভালো সাপোর্ট করছেন চ্যানেলটা, এরকমভাবেই সাপোর্ট করুন আমাদের, তাহলে আমরা আরও ভিডিওটা বানানোর জন্য খুব মোটিভেট পাই। তো ওকে গাইস, আজকে আমি কভার করব টাটা আইপিএল 2022 ম্যাচ নাম্বার 30, রাজস্থান রয়্যালস ভার্সেস কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচ আছে। তো এই ম্যাচটা খেলা হবে, তো এই ম্যাচটা খেলা হবে ব্রেবোর্ন স্টেডিয়ামে। তো ব্রেবোর্ন স্টেডিয়াম অলওয়েজই চেজি পিচ থাকে অলওয়েজ, যে সেকেন্ড। তো গাইস, এই ব্রেবোর্ন স্টেডিয়ামে অ্যাভারেজ ফার্স্ট ইনিংস স্কোর রান হয় 194, কিন্তু আমার মনে হয় না আজকে 194 রানস হবে, আমার মনে হচ্ছে থেকে কমই হবে। তো এবার আসা যাক আজকে দুটো টিমেরই প্লেইং ইলেভেনে। প্রথমে আসি রাজস্থান রয়্যালসের প্লেইং ইলেভেনে। প্রথমে ওপেন করবে জস বাটলার আর দেবদত্ত পারিকল। জস বাটলার আগের ম্যাচে খুব কম রান করেছে, তার আগের ম্যাচে অত ভালো রান করেনি, আজকে মনে হচ্ছে জস বাটলার খুব ভালো খেলবে। সাথে নামবে দেবদত্ত পারিকল। দেবদত্ত পারিকল কোনো ম্যাচেই অতটা ভালো খেলতে পারছে না, আগের ম্যাচেও খেলতে পারেনি। জানি না এখানে কি কিছু চেঞ্জেস হতে পারে কি না, মনে হয় না কি চেঞ্জেস হবে, সেম টিমই থাকবে, এবার দেখা যাক। ফার্স্ট ডাউনে নামবে ক্যাপ্টেন সঞ্জু স্যামসন টিমে, আর উইকেট কিপিং সেকশনও দেখা যাবে। তো ক্যাপ্টেন কটা ম্যাচে তো অত ভালো রান করতে পারেনি, স্টার্ট খুব ভালো করেছে কিন্তু রান অত পারেনি করতে। আর সামনে কলকাতা নাইট রাইডার্সের বোলার আছে, আর আমার মনে হচ্ছে আজকে সঞ্জু স্যামসন ভালো খেলবে। তো এরপর আসবে রাসেল ভ্যান ডার টুসেন, তারপরে নামবে সিমরান হেটমায়ার। সিমরান হেটমায়ার আগের ম্যাচে খুব ভালো খেলেছিল আর রান খুব ভালো মেরে করেছিল, আর আপনাদের যদি রাজস্থান রয়্যালস পরে ব্যাটিং করে তো ভালো রান করতে পারবে সিমরান হেটমায়ার। আর এরপরে নামবে রিয়ান পরাগ। রিয়ান পরাগ এবছর সেরকম বলিংও পাচ্ছে না, ব্যাটিংও পাচ্ছে না, তো আমার মনে হয় না আপনার টিমে রাখা উচিত, কারণ আগে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, তারাই রান করে ফেলছে, আর নামলেও অতটা ভালো ব্যাটিং করতে পারছে না। এরপরে আসবে জিমি নিশম। জিমি নিশম ফার্স্ট ম্যাচ অতটা ভালো খেলতে পারেনি, উইকেটও পায়নি, ব্যাটিংও করতে পারেনি, আমি ভাইস ক্যাপ্টেন বানিয়েছিলাম আমার টিমে কিন্তু অতটা ভালো ইম্প্যাক্ট দিতে পারেনি। এরপর আসবে রবিচন্দ্রন অশ্বিন। রবিচন্দ্রন অশ্বিন তো বলিংই পাচ্ছে না, আর একটা দুটো ওভার পাচ্ছে কিন্তু উইকেট নিতে পারছে না, আর ইকোনমিও খুব খারাপ। এরপরে বলিং করতে আসবে ইউজভেন্দ্র চহল। ইউজিচহল তো প্রত্যেকটা ম্যাচেই উইকেট নিচ্ছে, একে তো ড্রপ করাই যায় না, প্রত্যেকটা ম্যাচে দুটো থেকে তিনটে উইকেট নিচ্ছে ইউজিচহল। আমার মনে হচ্ছে ইউজিচহলের জন্যই রবিচন্দ্র অশ্বিন সেরকম বলিংও পাচ্ছে না, ওভার এই জন্য কেটে যাচ্ছে। এরপরে আসবে কুলদীপ সেন। কুলদীপ সেন আগের ম্যাচে দুটো উইকেট নিয়েছিল, খুব ভালো বলিং করেছিল কুলদীপ সেন, আপনাদের একটা টিমে নিতে পারেন, সিলেকশনও কম। তারপরে আসবে প্রসিদ্ধ কৃষ্ণ। প্রসিদ্ধ কৃষ্ণ আপনাদের ডেতেও বলিং করতে দেখা যাবে আর পাওয়ার প্লেতেও বলিং করতে দেখা যাবে, তো প্রসিদ্ধ কৃষ্ণ টিমে থাকা উচিত, উইকেট পেলে ভালো উইকেট নেয় কিন্তু না পেলে পুরোপুরি ফ্লপ যায়, আপনারা করার টিমে ট্রাই করতে পারেন। তো এরপর আসি কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনে। প্রথমেই ওপেনিং করবে অ্যারন ফিঞ্চ আর ভেঙ্কটেশ আইয়ার। তো অ্যারন ফিঞ্চ আপনাদের বলে রাখি, অ্যারন ফিঞ্চ অলওয়েজ ইনসুইং বলে আউট হয়, আর আর রাজস্থান রয়্যালসের ভালো ইনসুইং বলার আছে, সে হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণ আর জিমি নিশম, দুজনেই খুব ভালো ইনসুইং আর অফসুইং করে, তো আপনাদের কোয়ার টিমে ট্রাই করতে পারেন, কিন্তু মনে হচ্ছে আজকেও মানে খুব কম রান করেই আউট হয়ে যাবে। এরপরে আসে ভেঙ্কটেশ আইয়ার। আসলে ভেঙ্কটেশ আইয়ার অলরাউন্ডার, বলিং পাচ্ছে না, আগের দিন খুব ভালো ব্যাটিং করেছিল কিন্তু বলিং পাচ্ছে না, তো এই জন্য একটু প্রবলেম, আপনার কোয়ার টিমে ট্রাই করতে পারেন। শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন কলকাতা নাইট রাইডার্সের, কিন্তু শ্রেয়াস আইয়ার লাস্ট যেগুলো অন্য সিরিজগুলো ভালো খেলেছিল, কিন্তু এই লাস্ট কলকাতা নাইট রাইডার্সের প্রত্যেকটা ম্যাচই অতটা ভালো ব্যাটিং করতে পারেনি টোটাল, মানে শ্রেয়াস আইয়ারের পুরো কলকাতার সবচেয়ে বেশি রান করেছে মাত্র 28। তো আজকে মনে হচ্ছে শ্রেয়াস আইয়ার ভালো খেলবে, কটা টিমে ক্যাপ্টেন বানাতে পারেন আপনাদের। এরপর আসবে নীতিশ রানা। নীতিশ রানা আগের ম্যাচে খুব ভালো খেলেছিল, খুব দারুণ ব্যাটিং করেছিল, 52 রান করেছিল, আমার টিমে ভাইস ক্যাপ্টেন ছিল নীতিশ রানা, তো আজ মনে হচ্ছে আজকেও খুব ভালো খেলবে। অ্যান্ড্রু রাসেল, অ্যান্ড্রু রাসেল তো প্রত্যেকটা টিমে নিতে হবে, কারণ অ্যান্ড্রু রাসেল একবার ব্যাট মারা স্টার্ট করলে তো প্রচুর রান বানিয়ে দেয়, আর উইকেটও আপনাদের পয়েন্ট দিতে পারে। এরপরে আসবে সেলটন জ্যাকসন, উইকেট কিপার সেকশনে থাকবে, কিন্তু আমার মনে হচ্ছে আজকে চেঞ্জেস হতে পারে সেলটন জ্যাকসনের জায়গায়, দেখা যাক কী করে। এরপরে আসবে প্যাট কামিন্স। প্যাট কামিন্স আগের ম্যাচে কোনো উইকেট পায়নি, আমার মনে হচ্ছে আজকে উইকেট পাবে, আর ব্যাটিং যদি আগে নামে তো ভালো রান করতে পারবে। তো এরপর আসবে সুনীল নারায়ণ। সুনীল নারায়ণ প্রত্যেকটা ম্যাচেই ফ্লপ, না ব্যাটিং পাচ্ছে না উইকেটও পাচ্ছে, কিছুই পাচ্ছে না, আগের দিন ফার্স্ট রাউন্ড নামিয়েছিল কিন্তু রান করতে পারেনি, আপনাকে কোয়ার টিমে ট্রাই করতে পারেন।
এরপর আসবে উমেশ যাদব। উমেশ যাদব আগের ম্যাচে একটাও উইকেট পায়নি, কিন্তু আজকে মনে হচ্ছে আমার মানে এই পিচটা যাদের পেস বলারদের সাথে খুব ভালো হেল্পফুল হয়, আজকে উমেশ যাদব মনে হচ্ছে একটা থেকে দুটো উইকেট নিতে পারে। এরপরে বোলিং করতে আসবে আমান খান। আমান খান তো আগের ম্যাচেও কোনো উইকেট পায়নি, আপনাদের কটা টিমে ট্রাই করতে পারে, যদি একটা দুটো নিয়ে নেয় ডিফারেন্সিয়াল পিক হতে পারে। এরপরে বোলিং করতে আসবে বরুণ চক্রবর্তী। আমার মনে হচ্ছে আজকে বরুণ চক্রবর্তীকে বসিয়ে দেওয়া হতে পারে, কারণ আগের দিন খুবই মানে কত ভালো ব্যাটিং করেছিল আগের দিন রাহুল ত্রিপাঠি, সেটি হতে দেয়নি বরুণ চক্রবর্তীকে। আমার মনে হচ্ছে আজকে কোনো চেঞ্জেস হতে পারে, এবার লেটস সি কি হয়, টসের পর বোঝা যাবে। তো এবার আসা যাক আজকের ড্রিম ইলেভেন ফ্যান্টাসি টপ পিক্স। প্রথমেই আজকে আমার আছে জস বাটলার। জস বাটলার আজকে রান করবে, অ্যাটলিস্ট 50-60 রান করবে, কারণ কলকাতা নাইট রাইডার্সের বলার অত স্ট্রং না, আর জস বাটলার অনেক খুব ভালো ফর্মে আছে, এই পুরো টুর্নামেন্টে 272 রান করেছে। এরপরে আসবে আমার টপ পিক্সে টিম আছে ইউজি চ্যানেল। ইউজি চ্যানেল আমার ড্রিম ইলেভেনে থাকবে। আজকে আমি কটা টিমে ভাইস ক্যাপ্টেন বানাবো, যদি আগে উইকেট না পড়ে তাহলে আজকে ইউজি মনে হচ্ছে তিনটে মতন উইকেট নিতে পারে, চারটেও হতে পারে, আর এই পুরো আইপিএলে 12টা উইকেট নিয়েছে। এরপর আমার টপ পিক্সে আছে সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন আগের কটা ম্যাচে অত রান করতে পারেনি, কিন্তু আমার মনে হচ্ছে আজকের ম্যাচে খুব ভালো রান করবে সঞ্জু স্যামসন। আমি ভাইস ক্যাপ্টেন বানাবো আজকে সঞ্জু স্যামসনকে, যদি তাড়াতাড়ি উইকেট পড়ে সঞ্জু স্যামসন আজকে মনে হচ্ছে আমার পুরো লাস্ট অব্দি খেলবে, এই পুরো টুর্নামেন্টে 117 রান করেছে। এরপরে আমার টপ পিক্সে আছে আজকে দেবদত্ত পারিকল। দেবদত্ত পারিকল আগের কটা ম্যাচেও সেরকম কিছু খেলতে পারেনি, তো আমার মনে হচ্ছে আজকে ভালো খেলবে। এরপরে আজকে আছে আমার ড্রিম পিক্সে অ্যান্ড্রু রাসেল। অ্যান্ড্রু রাসেলও খুব ভালো ব্যাটসম্যান, আপনার টিমে তো মানে রাখবেনই রাখবেন, আর কলকাতা নাইট রাইডার্স আগের দুটো ম্যাচ হেরেছে, তো কে কে আর চাইবে এই ম্যাচটা জিতে বাউন্স ব্যাক করার, তো আমার থাকবে ড্রিম পিক্সে আজকে অ্যান্ড্রু রাসেল। এরপরে আমার আছে শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ার আজকে আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট 50-55 রানস করবে, কারণ ক্যাপ্টেন আছে কে কে আরের, আর আগের ম্যাচে 28 রানের বেশি করতে পারেনি, মনে হচ্ছে আজকে খুব ভালো খেলবে। এরপরে আমার টপ পিক্স আছে উমেশ যাদব। উমেশ যাদবের ভালো সুইং আছে, পেসও আছে, তো আমার মনে হচ্ছে আজকে উমেশ যাদব ভালো একটা থেকে দুটো উইকেট নিতে পারো, তো আর পুরো এই টুর্নামেন্টে উমেশ যাদব 10টা উইকেট নিয়েছে। এবার আসা যাক আজকের ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন চয়েসে। ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের চয়েসে আজকে সঞ্জু স্যামসন ভালো হবে, ভালো চয়েস হতে পারে, উমেশ যাদব ভালো চয়েস হতে পারে, দেবদত্ত পারিকাল ভালো চয়েস হতে পারে, আপনারা একটু রোটেট করে আপনার ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন বানাবেন। তো আজকে আমি এরম একটা টিম বানিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পারেন। আমি উইকেট কিপার সেকশনে রেখেছি জস বাটলার আর সঞ্জু স্যামসনকে, ব্যাটসম্যান রেখেছি শ্রেয়াস আইয়ার আর সিমরান হেটমায়ার আর নীতিশ রানাকে, অলরাউন্ডার রেখেছি অ্যান্ড্রু রাসেল, প্যাট কামিন্স আর জিমি নিশমকে, আর বোলার্স রেখেছি উমেশ যাদব, ইউজি চ্যানেল আর কুলদীপ সেনকে। কুলদীপ সেনকে আমি এখানে রেখেছি একটা ডিফারেন্সিয়াল পিকের জন্য, আপনারা কুলদীপ সেনের জায়গায় অন্য কারো ভালো বলার দেখে। তো গাইজ আজকেই ছিল আজকের ম্যাচের এই ড্রিম টিম প্রেডিকশন, তো আপনারা একটু ভালোভাবে আজকে টসের পর একটু ডিফারেন্সিয়াল পিক নেবেন আর টিমটা ভালো করে বানাবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা একটু ভালো ভালো লাগলে ভিডিওগুলো লাইক আর সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন, আপনারা আপনাদের এই লাইক সাবস্ক্রাইব আর শেয়ারের জন্য আমরা একটু মোটিভেটেড পাই আর ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করি। তো থ্যাংক ইউ গাইজ আমার ভিডিওগুলো দেখার জন্য, থ্যাংক ইউ।